এই মুহূর্তে কাথির যা ট্রেন্ড তাতে কিন্তু এই প্রথমবার 3 দশক বাদে অধিকারীবিহীন হতে চলেছে কাথির পুর বোর্ড এবং পুর বোর্ড গঠন করার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং এই মুহূর্তে সেই জয়ের দুই কাণ্ডারি আমাদের সঙ্গে রয়েছেন, মন্ত্রী অখিল গিরি এবং তার ছেলে সুপ্রকাশ গিরি, যিনি 13 নম্বর ওয়ার্ড থেকে ইতিমধ্যেই জয়ী হয়েছেন এবং যিনি সম্ভাব্য কাথি পুরসভার চেয়ারম্যান। আমি সরাসরি অখিল গিরির কাছে যাব। জয়ের কার্যত আপনাদের নিশ্চিত, তাহলে এবার অধিকারীবিহীন হলো নাকি অধিকারীদেরকে সরিয়ে গিরি পরিবারের? না, কোনো পরিবার নয়, এখানে মানুষ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতীকে। যারা যারা প্রার্থী হয়েছেন, মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করেছেন, তাদেরকেই সাধারণ মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসছেন। এখানে কোনো পরিবার, আগেকার মতন কোনো পরিবারতন্ত্র এখানে থাকবে না। এখনো পর্যন্ত আপনাদের রায় ডিউ রয়েছে, যেটা বিচারপতি প্রধান বিচারপতিতে বিচারপতির এজলাস শেষ, আগামী 7ই মার্চ সেই রায় জানানো হবে, যেখানে জাতীয় নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন আসবে। সেটা কি একটু দুশ্চিন্তায় রাখছে নাকি আপনারা এখন কনফার্ম? না, আমাদের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই। আমরা জানি যে ইলেকশন প্রসেস শুরু হয়ে গেলে, ভারতবর্ষের ইতিহাস এ কথা বলে, এর আগে বহু মামলা হয়েছে, বিভিন্ন রাজ্যে মামলা হয়েছে, তাতে এই মামলাতে কখনো ইলেকশন প্রসেস শুরু হয়ে গেলে, যেহেতু ইলেকশন দপ্তরটা একটা স্বাধীন স্বায়ত্ত শাসনের ব্যাপার, স্বাধীনভাবে তারা চলে, সেই জন্য সেখানে কোনো কেউ ইন্টারফেয়ার করে না। তো এভাবে আমি মনে করি যে 7 তারিখে যে হিয়ারিং হবে, এতে যারা কেস করেছেন তারা হারবেন। সুপ্রকাশবাবু, একাধিক অভিযোগ উঠেছে বিরোধীদের তরফ থেকে, আপনার 13 নম্বর ওয়ার্ডেও একাধিক অভিযোগ উঠেছিল বহিরাগতদের আসার এবং সেখানে যথেষ্টই উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, এখন জয়ের পর কি? না, নিশ্চিতভাবে আমরা প্রথম থেকেই বলেছিলাম যে মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষের আশীর্বাদ নিয়েই, মানুষের সমর্থন নিয়েই আমরা জয়লাভ করব। 13 নম্বর ওয়ার্ডে যে উত্তেজনা ঘটেছিল, সেই উত্তেজনার যিনি ঘটিয়েছিলেন তিনি এই অধিকারী পরিবারের এক সন্তান। তিনি সিআরপিএফ নিয়ে বুথের ভেতরে ঢুকেছিলেন, বুথের কর্মীদের তিনি কি হুমকি দিয়েছিলেন, যেহেতু বুথের কর্মীদের হুমকি দিয়েছেন, মানুষ তার সঙ্গে নেই, তো স্বাভাবিক কারণেই একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আমরা কখনোই মানুষের সমর্থন ছাড়া আমরা ভোটদানে যাইনি। মানুষ আমাদের 4:30, 4:45 হয়েছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। আগামী দিনে কি কি কাজ করবেন কাথি পুরসভা? হ্যাঁ, কাথিকে প্রায় 30 বছর ধরে পিছিয়ে দেওয়া হয়েছে। কাথিতে 4টে LED লাইট ছাড়া কিছুই হয়নি কাথি 30 বছরে, শুধু লুট লুট আর লুট হয়েছে। আমরা মনে করি যে কাথিকে যানজট মুক্ত করতে হবে, প্রধান যে সমস্যা, কাথি ব্যাপক যানজট হয় কাথিতে, এবং পূর্বাঞ্চলে হাঁটু সমান জল হয়ে যায় বৃষ্টি হলে, সেখানে পূর্বাঞ্চলকে পরিকল্পনা করে সেই জল নিরসনে করতে হবে। তারপরে কাথিতে বাচ্চাদের খেলার মাঠ নেই, ছোটো ছোটো পার্ক নেই, বিভিন্ন রকমের বয়োজ্যেষ্ঠদের বসার জায়গা নেই, বৃদ্ধাশ্রম নেই, কাথি একটা ঐতিহ্যবাহী জায়গা, সেখানে লাইব্রেরি নেই, বহু মানুষের এখানে বহু মনীষীদের জন্ম হয়েছে, তাদের সংগ্রহকোষা নেই, বহু কাজ আমাদের বাকি আছে, আমরা সকলে মিলে সেই কাজ করব। তাহলে এবার অধিকারীদের ছেড়ে যাওয়া কাজটা কি গিরি পরিবার শেষ করবে? হ্যাঁ, নিশ্চিতভাবে অধিকারীদের ছেড়ে যাওয়া কাজ না, ওদের কাজের কোনো চেষ্টা ছিল না, কাজের কোনো ইচ্ছে ছিল না। আজকে ভাবুন, 30 বছর ধরে কাঁথিকে তারা পিছিয়ে দিয়েছেন, আজকে সেই জন্যই তো দুর্নীতি, যে পাহাড় প্রমাণ দুর্নীতি বলেই নির্বাচনের প্রথম দিন থেকে তারা পালিয়ে গেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসটুকু অধিকারীরা দেখায়নি।